এমনকি সে সেই গুহার মধ্যে সাপুরের মাথায় বাঁধা কাপড়টিকেও দেখতে পায় না। এ কি, এখানে তো আমার স্বামীর মাথায় বাঁধা কাপড়টি ছিল, সেটাও তো এখানে দেখছি না। তাহলে কোথায় গেল সেই কাপড়টি? তাহলে কি কিছুক্ষণ আগে আমার স্বামী এখানেই ছিল? যদি তাই হয়ে থাকে তাহলে তাহলে এইটুকু সময়ের মধ্যে কোথায় গেল সে? এই গুহা থেকে প্রবেশ করার বের হওয়ার এই একটি মাত্রই পথ আছে, তাহলে কোন পথে বা আমার স্বামী এখান থেকে বেরিয়ে যাবে? কারণ সেই তখন থেকে তো আমরা এই গুহার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি, এক মুহূর্তের জন্য কোথায় যায়নি, এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। তাহলে তাহলে কোথায় যাবে সে? বাবা, ও বাবা, মা আলোর সাথে কেন এমনটা করে বলতো? আলো তো এখনো মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, তাহলে কেন মা আলোকে সহ্য করতে পারে না? জানি না রে বাবা, কেন তোর মা আলোকে সহ্য করতে পারে না। আসলে বাবা, তোর মা তোকে খুব ভালোবাসে, আর তাই সে তোকে হারানো খুব ভয় পায়। সে মনে করে যে আলো হয়তো তোকে তোর মায়ের কাছ থেকে আলাদা করে দেবে, এটাই তার একমাত্র ভয়। কিন্তু বাবা, এটা তো ঠিক নয়। সে আমার মা, আর আলো আমার স্ত্রী, আর তাই তো দুজনকে আমার জীবনে প্রয়োজন। হ্যাঁ বাবা, আমি তো সেটাই তোর মাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তো তোর মাকে আমি বোঝাতে পারিনি। তবে বাবা, তুই এখন দেখ তোর মাকে বুঝিয়ে সঠিক পথে আনতে পারিস কিনা। ঠিক আছে বাবা, আমি মাকে বোঝাবো। কিন্তু আলো কোথায় বাবা? ও কি ঘরে ফেরেনি? আমার তো মনে হচ্ছে আলো আমার পাশে নেই। না না সূর্য, আলো ঘরে ফেরেনি। তখন তোর মা আলোকে এসব কথা বলাতে আলো কষ্ট পেয়ে তোর ঘর থেকে বেরিয়ে গেল। বাবা, তুমি একটু বাইরে গিয়ে দেখো না আলো কোথায় আছে। ওকে তুমি আমার কাছে ডেকে দাও, ও খুব অভিমানী বাবা। হয়তো মায়ের কথায় অভিমান করে ও এই বাড়ি থেকে চলেও যেতে পারে, আর আমি আমার আলোকে হারাতে চাই না। অনেক কষ্টে, অনেক বাধা বিপদ পাড়ি দিয়ে আমি আবার আলোকে ফিরে পেয়েছি, আর তাই তো ওকে আমি আমার কাছেই রাখতে চাই। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি দেখছি আলো কোথায় গেল। এই কথা বলে সূর্যের বাবা ঘর থেকে বেরিয়ে যায়। আলো, আমি জানি আলো, মায়ের কথায় তুমি খুব কষ্ট পেয়েছ, আর আমি তোমাকে কষ্ট পেতে দেব না। আমি ঠিক মাকে বোঝাবো, আর আমার বিশ্বাস মা ঠিক সবটা বুঝবে। আমরা সবাই সুখে শান্তিতে একসাথে থাকবো। তুই কি ভেবেছিলি শয়তান, তুই দিনের পর দিন অন্যায় করে যাবি, আর তোকে কেউ আটকাতে পারবে না, তাই তো? আলো, তুই কি ভেবেছিস তুই আমাকে আটকাবি, তাই তো? তবে আমি খুব ভালো করে জানি তুই এখন কিছুতেই আমাকে আটকাতে পারবি না, কারণ তোর শক্তি এখন কমে গেছে। কি, আমার শক্তি কমে গেছে? এই জন্য তুই খুশি হচ্ছিস, তাই তো? কিন্তু তুই এটা জানিস যে শারীরিক শক্তির থেকে মনের শক্তির ক্ষমতা অনেক বেশি, আর তাই আমি আমার সেই শক্তি দিয়ে তোকে শেষ করে দেব। তাই নাকি? ঠিক আছে, তাহলে তাই হবে। এখনই দেখা যাক কে কাকে পরাজিত করে। এ কথা বলে ছায়ামূর্তি তার জাদু শক্তি প্রয়োগ করে আলোকে উদ্দেশ্য করে, আর তখনই আলো তার শক্তি প্রয়োগ করে। এরপর আলো আর কালগোখরা জাদু শক্তি দুটোই নিষ্ক্রিয় হয়ে যায়। ছায়ামূর্তি, কোনো শত্রুকে কখনোই দুর্বল ভাবতে নেই, তাতে বিপদ আরো বেড়ে যায়, আর এখন এখন তোকে আমি সেই বিপদের মধ্যেই ফেলবো। এ কথা বলে আলো আবারও ছায়ামূর্তির উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে ছায়ামূর্তিও জাদু শক্তি প্রয়োগ করে, আর ছায়ামূর্তির জাদু শক্তির কাছে আলোর জাদু শক্তিটি ধ্বংস হয়ে যায়। এ কি, কি হলো কি? আমার জাদু শক্তিকে, আমার জাদু শক্তিকে ও কি করে ধ্বংস করে দিল? হ্যাঁ আলো, হ্যাঁ, তুই কিছুতেই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কারণ তোর শক্তি এখন আমার থেকে অনেক ভয়ঙ্কর। না না, এটা কিছুতেই হতে পারে না, আমাকে যে করে হোক ছায়ামূর্তিকে হারাতেই হবে। এ কথা বলে আলো আবারও তার জাদু শক্তি প্রয়োগ করে, আর অন্য একটি জাদু শক্তি এসে তার শক্তির সাথে মিলিত হয়ে ছায়ামূর্তির শরীরে আঘাত করে এবং ছায়ামূর্তি আঘাতপ্রাপ্ত হয়। কে, কে আমাকে আঘাত করলো? কে? আমি তো সহ্য করতে পারছি না। তখনই দরবেশ বাবা দৃশ্যমান হয়। কালগোখরা, তুই কি ভেবেছিস তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না? এখন আলো আর আমি দুজনে তোকে শেষ করে দেব। না না, দরবেশ আর আলো এক হয়েছে, এখন তো আমি দুই শুভ শক্তি মোকাবেলা করে টিকে থাকতে পারবো না, আর তাই তো এক্ষুনি আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। যামিনী, যামিনী,
এক্ষুনি পালাও, বাঁচতে চাইলে পালাও। এই কথা বলেই কালগোখরা অদৃশ্য হয়ে যায়, আর সাথে সাথে যামিনীও অদৃশ্য হয়ে যায়। একই শিলা, তুমিও তো দেখছি হাবুটার মতো অবুঝ হয়ে গেছো। হাবু না বুঝলেও তো তুমি বুঝবে। আমার হাবু এখন পর্যন্ত জানে না যে কোথায় কতটুকু জমি রয়েছে আর কিভাবে তার রক্ষণাবেক্ষণ করতে হয়। আর তাই আমি যদি ওকে এইসব জমি জমা লিখে দেই, তাহলে সবাই তো ওকে সহজ সরল পেয়ে সব সম্পত্তি লুটে পুটে খাবে, তখন কি হবে বলো? আমি তো সবসময় মোড়ল মশাইয়ের সাথে থাকতাম, আর সে কি করে তার সম্পত্তির রক্ষণাবেক্ষণ করত সেটা আমি জানতাম। আর তাছাড়া হাবুর নামে সব সম্পত্তি লিখে দেওয়ার আগে কি করে সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হয় এটা আমি শিখিয়ে দেব, তারপর ওকে সব সম্পত্তি দিয়ে যাব। কিন্তু সেই সময়টা তো এখনো আসেনি। আর তাছাড়া মালা তো ভালো মেয়ে নয়, এসব বুদ্ধি ওকে মালাই দিয়েছে। আর আমার তো ঠিক মনে হয় যে মালা হাবুকে বোকা বানিয়ে এসব সম্পত্তি আবার নিজের নামে করে নেবে। না না, এসব কিছুই করবে না ওরা। আর হাবু জানে, আর হাবু যেতে চাইলে ওই মালা কিছুতেই হাবুকে কোথাও যেতে দেবে না, কারণ মালা খুব ভালো করেই জানে হাবু ওকে একটি টাকাও উপার্জন করে দিতে পারবে না। জাদু গোলুক, তোকে আমি যেটা বলেছিলাম সেটা কি তুই করেছিস? তুই কি আলোকে গিয়ে সব খবর দিয়েছিস? হ্যাঁ না কেন, আমি আলোর কাছে গিয়ে আলোকে সব কিছু জানিয়ে এসেছি। জাদুগুলো অন্য কেউ তো তোকে দেখে ফেলেনি। না না কারিনা, কেউ জানতে পারেনি। আসলে আমি আগে থেকে খোঁজ নিয়ে গিয়েছিলাম যে আলো কোথায় আছে, আর আমি যখন বুঝতে পেরেছি আলো একা একা রয়েছে, তখনই গিয়ে আমি আলোকে সবটা জানিয়ে এসেছি। আর আলো সবটা শোনা মাত্র আর এক মুহূর্ত দেরি করে সে ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যা ভালো হয়েছে, কিন্তু এখন এখন যে আমার খুব চিন্তা হচ্ছে আলোকে নিয়ে। জানি না আলো গিয়ে ওই কালগোখরাকে হারাতে পারলো কিনা। আসলে আমার সব থেকে বেশি ভয় হলো আলোর শক্তি এখন অনেক কম, আর এই অবস্থায় আলো কি পারবে ওই কালগোখরাকে শাস্তি দিতে? না জানি, আপনি এত চিন্তা করবেন না। আলোর শক্তি কম হলেও আলো দুর্বল হয়ে যায়, আর আলো শুভ শক্তির প্রতীক, আর তাই কোনো অশুভ শক্তি আলোর কোনো ক্ষতি করতে পারবে না। সেটা আমি জানি, কিন্তু দরবেশ বাবা আমাকে বলেছে যে ওই কালগোখরা নাকি অনেক শক্তিশালী, আর তাছাড়া ওই কালগোখরা আমার নাগরাজকে পর্যন্ত বাঁচতে দেয়নি। আমার মনে এখন ভয় কাজ করছে, কারণ এখন যে আমার আলো ছাড়া আমার আর কেউই নেই। ওর কিছু হয়ে গেলে যে আমি কিছুতেই বাঁচতে পারবো না। না জানি, বিধাতা একজন আছে, আর বিধাতাকে স্মরণ করুন। বিধাতা চাইলে আলোর কোনো ক্ষতি করতে পারবে না,
আর দেখবেন আলো ঠিক ওই কালকুকরাকে শেষ করে দেবে। নাগরানি, আমি এখন আসছি, বাকি খবর জেনে আবার আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে জাদুগোলক। এরপর জাদুগোলক অদৃশ্য হয়ে যায়। পঙ্কিনি, দেখেছিস, তোকে না বলেছিলাম বিধাতা একজন আছে, আর তাই তো আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আর এখন দেখ, ঠিকই আলো আর দরবেশ বাবা এখানে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ সঙ্কিনি, তুই ঠিকই বলেছিস, কিন্তু কিন্তু দরবেশ বাবা না হয় তার শক্তির মাধ্যম আমাদের বিপদের ব্যাপারে জেনেছে, কিন্তু আমরা তো আলোকে কিছুই জানাতে পারিনি। তাহলে কিভাবে আলো আমাদের এই বিপদের সম্পর্কে জানতে পারলো? আর আলো না এলে তো এক্ষুনি আমরা শেষ হয়ে যেতাম। হয়তো দরবেশ বাবা আলোকে খবর দিয়েছে, তবে যাই হোক না কেন, ওই কালকগ্রা আমাদের কারোরই কোনো ক্ষতি করতে পারেনি। সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু সাপুরে কোথায়? সাপুরে কোথায় গেল? সাপুরে স্থিত বলেছে সে নাকি ওই গুহার মধ্যে নেই। আচ্ছা, এর পেছনে ওই কালকোখরার কোনো হাত নেই তো? তো বন্ধুরা, তাহলে সাপুরে কোথায় গেল সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।